वेलकम टू अनदर एपिसोड ऑफ आमी बांगाली सबाई के एक्सट्रीमलि सॉरी अनेक दिन यूट्यूबे वीडियो दीते पारी बाड़ी कि काज छिलो पेंडिंग काज कि ऑफिशियल काज छिलो जार जन्य अनेक दिन वीडियो बनाते पारी यूट्यूबे तो आज के तृतीय व्लॉग निये चले एसेछि। आज के जाब नॉर्थ कलकाता एटा अन्यरकम खाबार सन्धाने अनेक जगह पड़े शुने खाबार कथाटा तो चलो जावा जाक नॉर्थ कलकाता। तो फाइनली आमरा चले एसेछि बागबाजारे नॉर्थ कलकाता बागबाजार बागबाजारे चले जाब आज के नीलाचल जेमन कि तोमादेर बोलछिलाम नीलाचले एकटा फेवरेट खाबार हलो माछेर कचुरी। तो आज के आमरा माछेर कचुरी एपिसोड शूट करते प्रथम दोकाने चले एसेछि नीलाचल। तो नहीं निलाम माछेर कचुरी तो बेश भारी टाइप माछेर कचुरी वेटटा तो देखते पाच्छो एखाने माछेर कचुरीते दो पिस दिएछे दो पिसेर दाम 30 टाका साथे एकटा सब्जी आछे आलुर तरकारी सब्जी बा आलुर तरकारी बोलाटाई ठीक हबे एबं किछु स्यालाड आछे स्यालाडेर मध्ये पेंयाज आछे बीट आछे एबं शसा आछे। तो शुरू करा जाक माछेर कचुरी प्रचंड गरम खावार आगे भितरे माछेर कचुरी पुरटा देखाबो ये हलो से माछेर कचुरी पुर एकटुखानी सब्जी दिए सब्जी साथे एकटुखानी सलाद दिए माछेर कचुरीटा स्टार्ट करा जाक। अनेकटा मोगलाई मोगलाई ब्यापार आछे एकटा मोगलाई मोगलाई गंध आसछे बिकज जिनिसटा ननभेज तो मंद नय अनेक जायगाय अनेक डालपुरी खेयेछि राधा बल्लभी खेयेछि लुचि खेयेछि अनेक जायगाय ए जिनिसटा एकदमई नतुन आर अवश्य ट्राई करते पारो बागबाजारे नीलाचले माछेर कचुरी एकटा कचुरी शेष आरेकटा दिके अग्रसर होच्छि एकटु आलू सलाद निये शुरू करलाम आरेकटा कचुरी जारा जारा आमिष कचुरी खेते चाओ एकबार चले आसते पारो आमादेर उत्तर कलकातार बागबाजारे नीलाचले एखाने जे देखते पाच्छो बसुबाटी हाउस लेखा आछे सेई बसुबाटी मुखेर गलिते नीलाचल रेस्टुरेंट एंड कैटरर। तो चले आसो एक दिन बंधु बांधव निये माछेर कचुरी खेते बागबाजारे नीलाचल।
নীলাচলে মাছের কচুরি খাওয়ার পর আমরা বাগবাজারেই আছি এবং বাগবাজারে আরেকটা দোকানে যাব সেম মাছের কচুরি খেতে। নীলাচলে মাছের কচুরি খাওয়ার পরে আমরা নন্দলাল বোস লেনে চলে এসেছি। নন্দলাল বোস লেনের যে দোকানে এসেছি, দোকানের নাম পাল ইটিং হাউস। দোকানে অ্যাজ সাচ কোনো বোর্ড নেই, তুমি নন্দলাল বোস লেনের গলিতে ঢুকে যে কোনো লোককে জিজ্ঞেস করবে বাবুদা বা গণেশদার দোকান, খাবারের দোকান, বাবুদা বা গণেশদার খাবারের দোকান, তো যে কেউ তোমায় দেখিয়ে দেবে। এই দোকানে আসার মেইন কারণ হচ্ছে এই দোকানেরও একটা স্বনামধন্য খাবার হলো মাছের কচুরি। এই সেই মাছের কচুরি দেখতেই পাচ্ছ, এখানে দু পিস দিয়েছে মাছের কচুরি, তার সাথে আলু আছে, আলুর দম, এবং কালারের ডিফারেন্সই দেখতে পাচ্ছ। এখানে সবথেকে বড় এদের যে ইউএসপিটা সেটা হলো এরা আলুর দমের সাথে চিলি চিকেনের গ্রেভি দিয়ে দেয়। তো এটা একটা নতুন জিনিস, আমি এবার ফার্স্ট টাইম ট্রাই করব চিলি চিকেনের গ্রেভি সাথে আলুর দম এবং তার সাথে মাছের কচুরি। তো চলো খাওয়া যাক তাহলে মাছের কচুরি। সম্পূর্ণ আলাদা টেস্ট নীলাচলের থেকে। তরকারিটা খুব স্পাইসি, বেশ একটা অন্যরকম ফ্লেভার আছে যেহেতু চিলি চিকেনের গ্রেভিটা দিয়েছে এরা। পুর যেরকম তোমাদের দেখাই, পুরটা একবার দেখে নাও। এই হচ্ছে পুর, নীলাচলের থেকে একটু হালকা কম মোটা, কিন্তু পুরটা মোটামুটি সিমিলার। স্যালাড আছে, দু পিস আলু আছে, তার সাথে দু পিস কচুরি আছে। দাম হচ্ছে 8 টাকা করে পিস, মানে নীলাচলের থেকে দামটা কম। তো তুমি যদি বাগবাজারে আসো মাছের কচুরি খেতে, অবশ্যই ট্রাই করো নন্দলাল বোস লেনের এই মাছের কচুরি বাবুদার দোকান।
তো আজকে আমরা বাগবাজারে এসেছিলাম মাছের কচুরি খেতে। মাছের কচুরি খাওয়ার জন্য প্রথমে গেলাম নীলাচলে, নীলাচল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, যেটা হচ্ছে বসুবাটির গলির মুখে, বাগবাজারের বিখ্যাত বসুবাটি, সেই গলির মুখে নীলাচল। তার ঠিক পরে আমরা গেলাম বাবুদা বা গণেশদার দোকানে। দোকানের নাম অ্যাসাজ কোনো বোর্ড টোর্ড নেই, দোকানের নাম হচ্ছে পাল ইটিং হাউস। নন্দলাল বোস লেনে ঢুকে বাঁ হাতে হচ্ছে বাবুদা বা গণেশদার দোকান। ওখানে মাছের কচুরিও খুব বিখ্যাত শুনেছিলাম, তাই আমরা ওখানেও মাছের কচুরি খেলাম। এবং ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের নন্দলাল বোস লেনের গণেশদা বা বাবুদার দোকানের বেটার মনে হলো আমার পার্সোনালি খেয়ে। বিকজ ওখানে শুধুমাত্র মাছের কচুরির জন্য নয়, মাছের কচুরির সাথে যে তরকারিটা ছিল সেই তরকারির মধ্যে চিলি চিকেনের গ্রেভি দেওয়াতে স্বাদটা অনেকই পরিমাণে বেড়ে গেছে এবং ব্যাপারটা সত্যি পুরো মাখো মাখো হয়েছিল আর কি। আর গরম গরম কচুরির সাথে এরকম একটা চিলি চিকেনের গ্রেভি দেওয়া আলুর দম প্রথমবার খেয়ে আমি তো পুরো বোল্ড আউট হয়ে গেছি। তো সোজা কথায়, তোমরা যদি উত্তর কলকাতায় আসো বাগবাজারে অবশ্যই মাছের কচুরিটা ট্রাই করো। মাছের কচুরির জন্য আমার রেকমেন্ডেশন হবে ডেফিনেটলি বাবুদা বা গণেশদার দোকান, পাল ইটিং হাউস, নন্দলাল বোস লেন। আর যদি মাছের কচুরি ছাড়া অন্য অন্য কিছু খেতে চাও সেগুলোও এখানে টেস্ট করতে পারো। এই দোকানগুলোতে শুধুমাত্র মাছের কচুরি নয়, অন্যান্য যা সন্ধেবেলার জলখাবারের স্ন্যাক্স এরা করে থাকে। তো প্লিজ জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, নিচে কমেন্ট সেকশানে জানাও তোমাদের আর কোন কোন জানা আছেন আমিষ এরকম কচুরির দোকান বা রাধাবল্লভীর দোকান। মাছের হতে পারে, চিকেনের হতে পারে, মাটনের হতে পারে, এগের হতে পারে। তো প্লিজ জানাও, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম, প্লিজ আমাদের একটু মোটিভেশন দাও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবারটা বাড়াও। আর প্লিজ এই চ্যানেলকে আমাদের ভিডিওটা আজকে ভিডিওকে শেয়ার করো, লাইক করতে একদম ভুলো না। আবারও বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটা পুরো দেখো, এটাই আমাদের রিকোয়েস্ট। থ্যাংক ইউ, ভালো থেকেও, খুব শিগগিরই ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।